প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন আমার এমপি প্রেজেন্টস আমার প্রতিনিধি অনুষ্ঠান। আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। নির্বাচন কড়া নাড়ছে, নির্বাচনের তারিখ ঠিক হয়ে গেছে, যদিও পরিবর্তন হতে পারে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা আসন ধরে ধরে সেই আসনের কী অবস্থা, সেখানকার ভোটাররা কী বলছেন, সেখানকার যারা মনোনয়ন প্রত্যাশী, যারা বিভিন্ন দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন, তারা যখন এমপি হবেন এমপি হয়ে কী করবেন, আর যারা যিনি এমপি ছিলেন তিনি বা কী করলেন, এই সব বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলতে চাই হবিগঞ্জ এক আসন নিয়ে। হবিগঞ্জ এক আসন মূলত নবীগঞ্জ বাহুবল এই দুই উপজেলা, এবং ভোটার প্রায় সাড়ে চার লাখ ভোটারের এই আসন, বড় আসন। বলা হয় প্রকৃতির রম্য নিকেতন, বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার এই হবিগঞ্জ, এবং সেখানে চা বাগান, সেখানে প্রচুর মানুষ, সেখানে শ্রমিকদের ব্যাপার আছে, বহু রকমের হিসেব নিকাশ আছে সেখানে। আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিই আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন স্টুডিওতে। জনাব মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, তিনি সাবেক সংসদ সদস্য হবিগঞ্জ এক, এবং রয়েছেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, তিনি সাবেক সংসদ সদস্য এবং সংরক্ষিত সংসদ সদস্য হবিগঞ্জ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই বলছিলাম যে এই সিলেট আসলে অনেক প্রাকৃতিকভাবে অনেক সমৃদ্ধ একটি এলাকা, অনেক দারুণ একটি এলাকা, সেই এলাকায় অনেক রকমের চ্যালেঞ্জ আছে। সেখানকার রাজনীতি নিয়ে মানুষ আসলে কী বলেন শুরুতেই আমি দেখে আসতে চাই, আপনাদেরকে ধারণাও দিতে চাই দর্শক, যে নবীগঞ্জের মানুষের, বাহুবলের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তেমন কোনো উন্নয়ন পায় নাই, মানে কর্মীরাও পায় নাই। নবীগঞ্জের সাংগঠনিক অবস্থা, বাহুবলের সাংগঠনিক অবস্থা আওয়ামী লীগের খুবই ভালো। নৌকার প্রশ্নে আমরা আপোষহীন, নৌকা যেই নিয়ে আসে আমরা তার পিছনে থাকি, নৌকাকে বিজয়ী করার জন্য চেষ্টা করি। আগামী দিনও যিনি আসবেন নবীগঞ্জের বাহুবলের প্রার্থী হয়ে, আমরা সম্মিলিতভাবে জননেত্রী শেখ হাসিনাকে বিগত দিনে যেভাবে আমরা নৌকা উপহার দিয়েছি, আগামী দিনে নৌকা উপহার দিব বলে আমি মনে করেন বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই একটা বড় বৃহৎ দল। আমরা নির্বাচনে প্রস্তুতি আমাদের সবসময় আছে, এখনও আছে, কিন্তু যদি নির্বাচনে সেই পরিবেশ যদি সৃষ্টি না হয়, জনগণ যত তার ইচ্ছা মতো তার মতের প্রতিফলন ঘটাতে না পারে, তাহলে তো সেই নির্বাচনে গিয়ে আমাদের কোনো লাভ নেই। আমরা মনে করি যে এখানে একটা সুষ্ঠু সুন্দর এবং জনগণের মতের প্রতিফলন ঘটতে হইলে এটা তত্ত্বাবধায়ক সরকার যে পূর্বে ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারকে আবার পুনরায় ফিরে আসতে হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপি নির্বাচনে যাবে নির্দ্বিধায়। আমাদের যে জাতীয় পার্টির প্রার্থী আছেন উনি সার্বক্ষণিক এলাকায় থেকেছেন, উনি গ্রামে থেকেছেন, এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য উনি কাজ করে গেছেন। প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের শক্তিশালী সংগঠন আছে। আমরা আশা করি আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে নির্বাচিত হব। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন সেখানকার মানুষ আসলে কী বলছেন সেখানকার উন্নয়ন নিয়ে, এবং কয়েকজন দলের প্রতিনিধি মনে হলো তাদের কথা শুনে। আচ্ছা, এখন পর্যন্ত বিএনপির অবস্থান নিশ্চিত না, নিশ্চিত না বলতে তারা আসছে না নির্বাচন এবং নির্বাচন হয়ে যাচ্ছে, এরকম একটি পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতে আমরা এই অনুষ্ঠান চলছে। পরের পরিস্থিতি মানে পরেরটা পরে বলা যাবে কি হয়, কোন দিকে যায়। আপাতত আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন হচ্ছে, এবং সেখানে আওয়ামী লীগ এখন পর্যন্ত মাঠে তারা বেশ সক্রিয় এবং বেশ আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে, এবং জাতীয় পার্টি, আপনারাও কালকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আপনারা গত পরশুদিন ঘোষণা দিয়ে দিয়েছেন যে আপনারা নির্বাচনে আসছেন। সো গতকালকে দেওয়া হয়েছে আমাদের। আচ্ছা, সো আপনারা নির্বাচনে আসছেন, আমি যদি শুরু করি এরকম যে এই আসনের জন্য আপনি যখন দায়িত্বে ছিলেন, আপনি কি আপনার জায়গায় সন্তুষ্ট ছিলেন, আপনি যতটুকু কাজ করতে পেরেছেন? ধন্যবাদ আমার প্রতিনিধিকে, আমার এমপি। আমি আসলে 5 বছর এমপি ছিলাম যখন 14 থেকে 18। আমি খুশি, কারণ হলো আমার নবীগঞ্জ বাহুবলের অবকাঠামো খুব খারাপ অবস্থা ছিল। আমার আগে স্বাধীনতার 42 বৎসর, 42 বৎসরের নবীগঞ্জ বাহুবলে একটি হাই স্কুল এবং একটি কলেজ সহকারী ছিল না। আমার সময় নবীগঞ্জে একটি হাই স্কুল, একটি কলেজ, বাহুবলে একটি হাই স্কুল, একটি কলেজ সরকারি হয়েছে, এবং নবীগঞ্জ বাহুবলে প্রায় 24টির মতো চারতলা করে শিক্ষাঙ্গনে, চারতলা করে ভবন করা হয়েছে। নবীগঞ্জে কয়েকটা স্কুল এবং কলেজ এমপিভুক্ত হয়েছে। শিক্ষার হার অনেকটাই আমার নবীগঞ্জে 25% ছিল, সেখান থেকে প্রায় 65% আমার সময় উন্নীত হয়েছে। রাস্তাঘাটের বেহাল দশা ছিল, আমি প্রায় 133টির মতো নতুন রাস্তা করেছি,
60টির মতো রাস্তা সংস্কার করেছি, 60টির মতো ব্রিজ করেছি। তো এই যে কাজগুলা আমার আগে 42% যেগুলো হয় নাই আমি করতে পেরেছি, তাই আমি মনে করি যে আমার সময় যে কাজগুলো আমি করতে পেরেছি এটা অবশ্যই আমি এটা নিয়ে খুশি। এটা নিয়ে আপনি খুশি? এই 5 বছরের হিসাব নিকাশ কি বলে? এই 5 বছর যেটা আমার মনে হয়, যদি আপনি জনগণের কাছে যান, এটা আওয়ামী লীগ সরকার, আমি তো বিরোধী দলের এমপি ছিলাম, জাতীয় পার্টির এমপি, আওয়ামী লীগ সরকার, আমাদের আশা ছিল যে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের এমপি অনেক কাজ হবে, কিন্তু নবীগঞ্জ বা আপনি আগেরবার বিরোধী দলে কিভাবে ছিলেন? আপনারা তো মহাজোটের না, আমরা মহাজোট ছিল না, মহাজোট ছিল না। আপনি মনে হয় 2008 সালে মহাজোট গঠন হয়েছিল, আচ্ছা, তারপরে 2014তে কোনো মহাজোট ছিল না, 2018তে আমাদের কোনো মহাজোট ছিল না, আচ্ছা। কিন্তু আওয়ামী লীগের সাথে তো আপনাদের একটা অ্যালায়েন্স ছিল না? অ্যালায়েন্স বলতে আমরা তো নির্বাচন হয়েছে, মনে করেন যে এখানে আপনি দেখেছেন আমার নবীগঞ্জ বাহুবলে জাতীয় পার্টির প্রার্থী ছিল, নৌকার প্রার্থী ছিল, দানের শীষের প্রার্থী ছিল, তাহলে তো এখানে কোনো জোট নাই, আচ্ছা, কোনো জোট হয় নাই। সেখানে আমার দল আমার পরিবর্তে আরেকজন প্রার্থী দিয়েছিল, নৌকার প্রার্থী ছিল যিনি বর্তমান সংসদ সদস্য কাজী শাহনাজ বিলাল। ও, আপনার দলেরই বিদ্রোহী প্রার্থী ছিল? বিদ্রোহী আমি নির্বাচন করি নাই 2018 সালে, আচ্ছা, 2018 সালে আমি নির্বাচন করি নাই, দল আরেকজনকে নির্বাচনে নমিনেশন দিয়েছিল। জি, তো এই 5 বছর কী বলবো, আমি যখন এলাকায়, আমি গ্রামে থাকি, আমি যখন এমপি ছিলাম তখনও গ্রামে থাকতাম, এখনও গ্রামে থাকি, আচ্ছা। তো যেহেতু গ্রামে থাকি হিসাবে প্রতিদিনই মনে করেন একটা এলাকায় যাওয়া হয় আমার, বা একটা রাস্তা দিয়ে যাওয়া হয়, আমি একটা রাস্তা কুর্শি থেকে বান্দের বাজার পর্যন্ত 350 কোটি টাকা দিয়ে সেটা সংস্কার করে দিয়েছিলাম, আমি 2016 সালে সংস্কার করেছিলাম, তাহলে 16 আর এখন চলছে 23-24 আসার পথে প্রায় 8 বছর, 8 বছরের ভিতরে আর এটা সংস্কার হয় নাই, তাইলে আমার সময় এটা সংস্কার করেছিলাম, এখন আর হয় নাই। ওই এলাকায় যখন যায় মানুষ খুব হাহাকার করে, মানুষ বলে আমাকে যে এমপি সাহেব আপনি নেই আমাদের রাস্তাটা সংস্কার হচ্ছে না। আরেকটা রাস্তা আছে আউসখান্দি টু দেওতৈল, এটা আমাদের সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার নামে এই রাস্তাটা করা, রাস্তাতে কোনো পাখা বলতে কিছু নাই। তো বর্তমান সংসদ সদস্য উনার তো উচিত ছিল যে এই কাজগুলো অন্তত সংস্কার করা, কিন্তু কোনো কাজ হয় নাই। তাহলে আমার আশা ছিল যে, মানুষের আশা ছিল যে এই 5 বছরে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের এমপি অনেক কাজ হবে, কিন্তু আসলে কোনো কিছুই নেই 5 বছর, আমি জানি না কী হয়েছে 5 বছর, কিন্তু আমি যখন এমপি ছিলাম তখন আমরা কাজ করেছি। আপনি জানেন না, মানে আপনার চোখে সেভাবে পড়ে নাই? না, আমার চোখে পড়ে নাই যে কাজ হয়েছে বলে। এবং চোখে পড়ার মতো কোনো পরিবর্তন? চোখে পড়ার মতো কোনো পরিবর্তন নাই। আমি তো দেখি যে আমি যে কলেজগুলোর বিল্ডিং করেছিলাম সেইগুলোর রাস্তা যেগুলো পাকা করেছিলাম এগুলাই যেগুলো সংস্কার করেছিলাম, একটা এলজিডির একটা সিস্টেম আছে, 3 বছরের ভিতরে যদি রাস্তা ভেঙে যায় এটাকে সংস্কার করতে হয়, যদি ভালো থাকে তাহলে 5 বছরের ভিতরে সংস্কার করতে হয়, কিন্তু এটা এই 5 বছর আমি করেছিলাম মনে করেন 2016-17 এগুলো, ওইদিকে আরও 3 বছর, তো এগুলো 8 বছরের ভিতরে কোনো সংস্কার হচ্ছে না, তাহলে সংস্কার যেহেতু হয় নাই তাহলে কাজ কীভাবে হলো? আচ্ছা, আমি এই প্রশ্নটাই আপনাকে করি জনাব আমাতুল কিবরিয়া, আপনি যদি একটু বলেন যে তিনি বলছিলেন যে তার, আপনিও এই সময়ে এমপি না, আপনি আগের এমপি ছিলেন, আপনারা যদি একটু বলেন যে আওয়ামী লীগের সময়ে খুব একটা কাজ এবং চোখে পড়ার মতো কোনো পরিবর্তন হয় নাই, তিনি নিজে যেটুকু করতে পেরেছেন সেটুকুই হয়েছে। চ্যানেল 24কে আমার অকৃত্রিম শুভেচ্ছা এবং আপনাকেও সুন্দরভাবে পরিচালনার জন্য, যারা পিছন থেকে কাজ করছেন তাদেরকেও স্রষ্টার প্রতি শুক্রিয়া আদায় করি যে তিনি আমাকে এত বড় পরিসরে কথা বলার সুযোগ দিয়েছেন। আসলে আমরা যারা তৃণমূলে রাজনীতি করি তারা এই রঙিন পর্দায় বা নীল পর্দায় কথা বলাটা এটা আসলে খুব একটা হয় না। তো ধন্যবাদ আবারও। যে প্রসঙ্গে কথা বলছেন আমি তথ্যগত একটু সংশোধন করতে চাচ্ছি, সেটা হলো আমি সংরক্ষিত আসনের নারী সাংসদ হবিগঞ্জ সিলেটে ছিলাম যখন উনি বিরোধী দলের মানে জাতীয় পার্টি থেকে এমপি ছিলেন, একই সময়, এবং যে কারণে আমার জানার সুযোগ আছে সেটা হলো যে সরকার কোনটা ছিল, সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি জাতীয়ভাবে নীতি নির্ধারণী পর্যায়ে এই ধরনের প্রকল্পের আওতায় কাজ বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ না দিতেন জুন মাসে, এবং সাংসদরা যদি সেই জায়গায় তাদের দায়িত্ব পালন না করতেন, নিশ্চয়ই এই উন্নয়নের কাজটা হতো না। সংসদে যারাই ছিলেন, আওয়ামী লীগের ছিলেন,
বিরোধী দলের ছিলেন, বিভিন্ন দলের ছিলেন যারা, বিশেষ করে জাতীয় পার্টির, ব্যক্তিগতভাবে বলার কোনো সুযোগ নাই আমি করেছি। সরকার যদি প্রজেক্ট আকারে কোনো কাজ করে তাহলেই কিন্তু আপনি সেই প্রজেক্টের আওতায় অর্থ নিয়ে সরকারি অনুদান দিয়ে আপনি কাজ করতে পারবেন না। অনেক সময় নিজের ক্যাপাসিটি দিয়ে সেটা একটা কিছু আদায় করা, সেটা সংসদে বিতর্ক করা এবং আদায় করে নিয়ে আসা, এটা পার্সোনাল ক্যাপাসিটির একটা ব্যাপার আছে। সেটা সচিবালয়ে গিয়ে নেগোসিয়েট করা এবং সেখানে তদবির করা, এগুলো পার্সোনাল ক্যাপাসিটির ব্যাপারটা থাকে আছে, কিন্তু বিশেষ করে বড় পর্যায়ের কাজগুলো, মনে করেন যে কলেজ ভবন, মনে করেন ঘরে ঘরে বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্প, তারপর গৃহহীনদের ঘর নির্মাণ, তারপর হচ্ছে এই যে বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতার আওতায় নিয়ে আসা, রাস্তাঘাট, গ্রামীণ উন্নয়নের যে রাস্তাঘাট, সরকার ধাপে ধাপে কিন্তু এই বরাদ্দটা দেন। আমরা সংরক্ষিত আসনে ছিলাম, কিন্তু একই সাথে বরাদ্দ এসেছে, একজন সরাসরি নির্বাচিত এমপি পেয়েছেন বড় আকারে বরাদ্দ, যেহেতু তার নির্বাচিত এলাকা, সংরক্ষিত আসনে সেটি তুলনায় অনেক কম, চার ভাগের এক ভাগ। তো আমি যে জায়গাটি আসতে চাই সেটা হলো, সরকার যদি আপনাকে অর্থ বরাদ্দ না দেয়, কোনো সাংসদের পক্ষে, শুধু সাংসদ না, কোনো জনপ্রতিনিধির পক্ষে সরকারের অর্থায়ন দিয়ে একটি কাজ করা খুব কঠিন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে করা যাবে, হয়তো একটি মসজিদে অনুদান বা একটি রাস্তার জন্য কিছু অংশ, কিন্তু বড় পরিসরে একটি আসন, মানে অনেকগুলো ইউনিয়ন ও পৌরসভা থাকতে পারে, অনেক কিছু এখানে আছে, সেই জায়গায় কাজ করাটা আমার মনে হয় একটু কঠিন অবস্থা। আওয়ামী লীগ সরকার, যেটি আসলে আমরা ভেঙে বলি না, সেটা হলো আওয়ামী লীগ সরকার বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে পর্যায়ক্রমে স্তর অনুযায়ী জনকল্যাণমূলক সেবার অনুদান দিচ্ছেন। জনকল্যাণমূলক কাজগুলো করবার জন্য এই অনুদানগুলো বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা যখন পাচ্ছেন, তারা কিন্তু স্তরভিত্তিক, মানে কাঠামোর সমাজ রাষ্ট্র কাঠামোর স্তরভিত্তিক ওই জনপ্রতিনিধি তার ভোটারদের জন্য তিনি সেবাটা নিশ্চিত করেন। একজন সাবেক সংসদ সদস্য উনি ওনার কথা বলেছেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমার সরকার, আওয়ামী লীগ সরকারের বছরব্যাপী যে কর্মসূচি ছিল, উন্নয়ন কর্মসূচি, যেটা ইশতেহারের মাধ্যমে একটা সরকার তার জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকেন যে কী কী কাজ তিনি করবেন, সেইগুলোর আলোকেই কিন্তু এই কাজগুলো করবার সুযোগ হয়েছিল বাজেট প্রণয়নের মাধ্যমে। তা আমি আবারও বলতে চাই, জনপ্রতিনিধি যারা আছেন, যারাই আছেন, একজন ইউপি পরিষদের একজন সম্মানিত সদস্য থেকে শুরু করে মাননীয় মন্ত্রী পর্যন্ত, এখন আপনার কথা হলো যেহেতু আওয়ামী লীগ পাওয়ারে ছিল, সেহেতু আওয়ামী লীগই তাদেরকে দিয়েছে বলেই আপনারা এই মানে উন্নয়নটা করতে পেরেছে। আমরা আলোচনায় ছিলাম এমন জায়গায়, আপা বলছিলেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই আপনি জাতীয় পার্টি হওয়া সত্ত্বেও আপনি আপনার যে বরাদ্দটা পাওয়ার কথা সেটা ঠিকই পেয়েছেন, এই ক্ষেত্রে কোনো অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে আমি অস্বীকার করি না। শুনেন, বাংলাদেশ জন্মের পরে বাংলাদেশের অবস্থান কী ছিল, বাংলাদেশ স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান ছিল, এটা আমরা স্বীকার করি। বঙ্গবন্ধুর, আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন আমি বলতাম যে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আমার নেতা, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেন মুহম্মদ এরশাদের জন্ম হয়েছিল বাংলাদেশের উন্নয়নের দ্বারা শুরু হয়েছিল। তো বাংলাদেশের হুসেন মুহম্মদ এরশাদের সময় গ্রামের অবকাঠামো পরিবর্তন হয়েছিল। দেখেন, জেলা পরিষদ, জেলা হবিগঞ্জ জেলা একটা মহকুমা ছিল, আমাদের সিলেটে একটা ডিস্ট্রিক্ট ছিল, সিলেট ডিস্ট্রিক্ট, সেখান থেকে চারটা ডিস্ট্রিক্ট হয়েছিল, উপজেলাগুলো থানা ছিল, থানা থেকে হুসেন মুহম্মদ এরশাদ বাংলাদেশে একদিনে উপজেলা সৃষ্টি করেছিলেন। এই উপজেলা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের পরিবর্তন অনেকটা হয়েছিল, অবকাঠামো ছিল। তো যেহেতু সরকার যে থাকুক না কেন, আপনি সরকার থাকলেই যে, আমার আগে তো আরও আটজন এমপি মহোদয় ছিলেন, কেন এই ডেভেলপ করা হলো না, কেন একটি স্কুল একটি কলেজ সরকারি হলো না, আমার সময় আমি করতে পেরেছি, এটা আমাদের, আমার আজকে যিনি উনিও আমাদের সংরক্ষিত আসনে ছিলেন, তো আমি আপনার সময় আপনি তো করতে পেরেছেন না। মানে চা শিল্প আপনাদের ওখানে খুব পপুলার, চা শিল্প, সেই চা শিল্পের যে আপনি বললেন যে 25% অনলি বাংলাদেশে, এরকম জায়গা খুব কম আছে যারা এরকম পিছিয়ে পড়া, সেই জনগোষ্ঠীর জন্য আপনি কী করেছেন?
সেই জনগোষ্ঠীর জন্য মনে করেন সরকার থেকে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করা হয়েছে চা শিল্পের জন্য, চা শিল্পের বেতন যেটা ছিল সেটা বাড়ানো হয়েছে। চা শিল্পের কিভাবে কিভাবে বেতন আপনারা কতটুকু থেকে কতটুকু করেন? না ওইটা তো মনে করেন চা শিল্প তো মানে ইয়ে থেকে করা হয়েছে যেটা সরকার থেকে, এটা তো আর আমার পক্ষ থেকে করা নাই, কিন্তু আমি তাদের সহযোগিতা করেছি। মনে করেন চা শ্রমিক যারা আছে তাদের কিছু আনুষ্ঠানিক ইয়ে আছে যেগুলা, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির যেগুলো আছে ওইগুলাতে আমি সহযোগিতা করেছি, তাদের ব্যক্তিগতভাবে তাদের সহযোগিতা করেছি, বা যাদের মনে করেন গড় ছিল না তাদের জন্য টিন দিয়েছি, তাদেরকে যারা বয়স হয়েছিল তাদের বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিয়েছি, এইভাবে বিভিন্ন সরকারের থেকে। যেটা বৃষ্টি এবং ঢলে ওখানে কয়েকটা জায়গা আছে, কয়েকটা স্পট আছে সেখানে প্লাবিত হয়ে যায় এবং মানে ফ্লাশ ফ্লাড হয় যেটাকে বলি আমরা, বন্যার মতো হয়ে যায়, সেই জায়গাগুলো নিয়ে আপনার কোনো আলাদা করে আলাদা করে? এটা কি চা শিল্পে আপনি বলছেন? না না না, চা শিল্পের কথা বলিনি, আমি কয়েকটা জায়গার কথা বলছি। এর মধ্যে আপনি ওই যে নবীগঞ্জের কয়েকটা জায়গা আছে, নবীগঞ্জ সদর সহ যেখানে মানে পানি জমে যাওয়ার যে সমস্যাটা, না পানি জমে যাওয়ার সমস্যা হলো আমাদের কুশিয়ারা নদীটা আমাদের পাশে, জি ওইখানে একটা জায়গা আছে এটা ভেঙে যায়। সেটা আমি যখন এমপি ছিলাম তখন আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন, পানি সম্পদ মন্ত্রী ছিলেন আমাদের ব্যারিস্টার আনিসুল ইসলাম, জি ওনাকে দিয়ে আমরা একটা প্রকল্প করেছিলাম। সেই প্রকল্পটা কাজ হয়েছে পরে, আপনি জানেন যে সংসদ সদস্য থাকাকালীন অনেকটা কাজ হয় কিন্তু কাজটা শুরু হয় শেষ হয় না। এভাবে অনেক রাস্তা আমার সময় আমি কাজ করেছি কিন্তু এটা শুরু হয়েছে হয়তো আমার শেষ সময়ে গিয়ে। এইভাবে ওইখানে আমাদের একটা দ্বিগল বা একটা গ্রাম, সেই গ্রামকে রক্ষার জন্য আমি পার্লামেন্টে ডিও লেটার দিয়েছি, পার্লামেন্টে কথা বলেছি, সেখানে একটা বরাদ্দ দেওয়া হয়েছিল আমাদের এমপি মহোদয়ের সময় বরাদ্দ হয়েছিল। তো নবীগঞ্জটা তো আসলে ভাটি অঞ্চল কিছুটা, আমাদের পাহাড় এবং পানি এই দুইটার মধ্যেই জায়গাটা, তো পানি যেদিকে হয় এই দিক থেকে এখন অনেকটাই মানে আমরা ভালো আছি, যেটা আচ্ছা অনেকটাই ভালো আছে। আপনাদের আপনাদের এরিয়ার মধ্যেই পড়ছে হচ্ছে আপনার ওই যে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র সম্ভবত, এবং এখানে জমির দাম খুবই কম, যে হাওড় নিচু এলাকা যেটা, তো সেইখানে এখন দেখা যাচ্ছে যে সেখানে ওই শিল্পের নামে এক ধরনের ইয়ে আসছে, বিনিয়োগ আসছে কিন্তু আসলে সেটা খুব একটা ক্ষতিকর হচ্ছে মানে সুখকর হচ্ছে না ওখানকার মানুষের জন্য। যেমন ওই যে বিভিন্ন ফার্ম টার্মের নাম আসছে, যারা মুরগি উৎপাদন ডিম উৎপাদন করছে, যেগুলো বড় বড় কোম্পানি, তারা ওইখানে জমি নিয়ে তারা বড় আকারে এটা করছেন, এই বিষয়ে কি আপনারা খোঁজ খবর রাখেন কিনা? না খোঁজ খবর তো আছে, কারণ আমরা গ্রামে গঞ্জে চলি, আমরা তো এগুলো জানি। আপনি সুনির্দিষ্টভাবে মোরগ মানে মুরগি যেটা ফার্ম শিল্প সেটার কথা বলেছেন, যে পোলট্রি ফার্ম, জি তো এটা মানুষের কর্মক্ষেত্র বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে, আয় রোজগার বেড়েছে, স্থানীয় মানুষের অংশগ্রহণ বেড়েছে, সবই ঠিক আছে, কিন্তু পরিবেশের উপরে বেশ এটির প্রভাব আছে, নেতিবাচক প্রভাব আছে। কারণ ওই বর্জ্যটা সুষ্ঠুভাবে ওই বর্জ্যটার ব্যবস্থাপনা নাই যে এই বর্জ্যটাকে কীভাবে দূষণমুক্ত করা যায়। জি আর উনি যেটা বলছিলেন যে এখন কি এই পর্যায়ে আসে, যেহেতু আপনার দলের এমপি এখন আমাদের এখানে উপস্থিত নেই, মানে সেটা তার উপরে যায় যে সেই মাত্রাটা সেই ধারাটা কেন পরবর্তীতে আর কন্টিনিউ করলো না? জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের সকল আসনের জন্য জুনের 1 তারিখ থেকে 30 তারিখ আমরা দেখি এক টানা বসে সকল আসন সারা বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিক সেবা নিশ্চিত করবার জন্য তিনি বরাদ্দ দিচ্ছেন, এবং এখান থেকে বঞ্চিত কেউ না, আমরা আপনিও না আমিও না, আমরা কেউ না। আমরা বিভিন্ন দলের বিভিন্ন আদর্শের মতাদর্শ হতে পারি, সেই জায়গা থেকে আমরা দেখব যে উন্নয়নের গতিটা সারা বাংলাদেশে কতটুকু হয়েছে। আমি সংরক্ষিত আসনের এমপি ছিলাম হবিগঞ্জ সিলেটে, আমি দেখেছি সব আসনে কাজ হয়েছে। না যেহেতু আপনাদের এখানে পিছিয়ে পড়া একটা ব্যাপার আছে, এখন তো বাচ্চাদের মানে শিক্ষার কথা বলেন, যেহেতু পাহাড়ি এলাকা একটু দুর্গম এলাকা এবং সেখানে প্রচুর মানুষ যারা চা শিল্পের সাথে এবং তারা নিম্ন আয়ের মানুষ, সেই জায়গায় আলাদা করে নজরটা ছিল কিনা? জি আমরা খুব ভালো করে জানি যে পাহাড়ের জন্য হাওরের শিশুদের জন্য আওয়ামী লীগ সরকারের আলাদাভাবে, আপনি যদি আমাদের হাওরের এলাকাগুলোতে যান, আপনারা যারা হাওর অধ্যুষিত এলাকার মানুষ না বাহির থেকে যারা যান, তারা কিন্তু অবাক হবেন আমাদের রাস্তাঘাট দেখে। এর আগে আওয়ামী লীগ সরকারের আগে কোনো সরকার এইরকম রাস্তা করার চিন্তাও করে নাই, এবং হাওরের রাস্তাঘাট শুধু না, আমি নিজে আমি কাজ করার সুযোগ পেয়েছি আওয়ামী লীগ সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ,
এমন জায়গাগুলোতে আমরা বিদ্যুৎ নিতে পেরেছি যে জায়গায় কখনো চিন্তা ওইখানকার মানুষ চিন্তা করতে পারে নাই যে বিদ্যুতের খুঁটি ওখানে যাবে, এবং বিনামূল্যে তাদের কাছে এই সেবা আমরা নিশ্চিত করেছি। তো সেটাই আমি বলছিলাম যে সরকারের জাতীয় পর্যায়ের যে নীতি নির্ধারণী পর্যায় থেকে যে বাজেটগুলো আমরা দেখছি সকল আসনের সকল এমপিদের সকল পর্যায়ের প্রতিনিধিদের কাছে, জেলা পরিষদ একটা বড় পরিসরে কিন্তু বরাদ্দ পান, জেলা পরিষদ চেয়ারম্যান যারা সম্মানিত বৃন্দরা আছেন তারা কিন্তু সেবা দিচ্ছেন, উপজেলা পরিষদ এমপি সাহেবরা সব জায়গা থেকে। তো আপনি আলাদাভাবে যেহেতু হবিগঞ্জ এক আসন, হাওর অধ্যুষিত এলাকা, পাহাড়ি এলাকা, চা বাগান অধ্যুষিত এলাকা, বাহুবল নবীগঞ্জ বিশেষ করে আমার যেটি নির্বাচনী এলাকা, তো আমি সেখানে বলবো যে আমরা যথেষ্ট পরিমাণের কাজ করার সুযোগ পেয়েছি যেটি এর আগে কোনো সরকারই করতে পারেনি। আচ্ছা, এখন পর্যন্ত নমিনেশন 6 জন পেপার কিনেছেন, 6 জনের কথা আমরা জানতে পেরেছি, আমরা ঠিক জানি না কারণ এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে ওইভাবে আমাদের হাতে আসে নাই, শেষ পর্যন্ত কে পাচ্ছেন আওয়ামী লীগ থেকে, এবং আপনারা জাতীয় পার্টি থেকেও আপনাদের প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারাও আপনার নিশ্চয়ই কম্পিটিটর থাকবে, এখন সেইখানে আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু আশাবাদী সেখানকার মানুষের প্রচার প্রচারণার কাজ চালাবেন, প্রস্তুতি কেমন? আমার বিশ্বাস সুষ্ঠু নির্বাচন হলে আমরা জাতীয় পার্টি ভালো অবস্থানে যেতে পারবো। আর আমার নির্বাচনী এলাকা আমার প্রত্যেকটি সংগঠন জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটি সংগঠন আছে, আমার এখানে কোনো দ্বিমত নাই, কোনো অন্য প্রার্থীও নাই, আমি একক প্রার্থী। 5 বছর এমপি ছিলাম, বলেছি যে আমি অনেক কাজ করেছি, এই হিসাবে আমি মনে করি, আমি তো বললাম একটা কথা যে বিগত 5 বছর যে সরকারের উন্নয়ন, সব সরকারের উন্নয়ন, কিন্তু এই 5 বছর কেন হলো না? সরকার উন্নয়ন করেছেন আওয়ামী লীগ সরকার, কিন্তু এই 5 বছর কেন হলো না? এই এই উন্নয়নগুলো কোথায় গেল? বাংলাদেশের সব জায়গায় আমি আমার অনেক বন্ধুবান্ধবকে জিজ্ঞাসা করেছি যারা বর্তমানে এমপি আছেন, সব জায়গায় উন্নত হয়েছে কিন্তু আমাদের উন্নয়নটা কোথায়? যে হিসাবে আমাদের উন্নয়ন হয়নি, আমাদের উন্নয়ন তেমন হয় নাই, যে হিসাবে এলাকার মানুষ চাচ্ছে যে আপনি যেহেতু 5 বছর অনেক কাজ করেছেন আপনি আবার আসেন, আমরা আপনাকে ভোট দিতে চাই। তো এই হিসাবে আমার প্রস্তুতি সম্পূর্ণ আছে, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগের সাথে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না? আপনার জনবল, আপনার মানে সব দিক দিয়ে আপনি প্রস্তুত? আমি সব দিক দিয়ে, আমি একক নির্বাচন করলে ইনশাল্লাহ বিজয় নিব। আচ্ছা, কে আপনার কাছ থেকে এটা এইটু মানে এটা জানতে চাই, উনি বারবার বলছিলেন যে সেই উন্নয়নটা সেখানে হয়ই নাই, এই এই ধারণাটাকে আপনার মাথার মধ্যেও আপনি আপনিও কি এটা বলবেন? জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজ সারা বাংলাদেশের এমপিদের মাধ্যমে করিয়েছেন এটির ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এই ব্যাপারে আমি সবসময় আশাবাদী। আর আমার আমার নবীগঞ্জ বাহুবলের মানুষ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল, নিশ্চয়ই জননেত্রী শেখ হাসিনা আরও আরও অনেক সেবা খাত নিয়ে নতুনভাবে নবীগঞ্জ বাহুবলকে সাজানোর সুযোগ দিবেন। আমি বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা এবং আমার বাংলাদেশ আওয়ামী লীগের, তৃণমূল আওয়ামী লীগের এবং সাধারণ মানুষ যারা নবীগঞ্জ বাহুবলের, যারা সাধারণ মানুষ সকল পেশার, সকল ধর্মের, সকল রাজনৈতিক মতাদর্শের যারাই আছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি, তারা আশা করেন আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার তারা তাদের জন্য কাজ করেছেন বা যেগুলো তাদের আশানুরূপ হয়নি নিশ্চয়ই সামনে বড় পরিসরে সে সেবা নিয়ে নেত্রী শেখ হাসিনা করবেন। আচ্ছা, আপনিও সমস্ত মনোনয়নপত্র নিয়েছেন? আচ্ছা, যদি ধরেন যে মনোনয়ন পান দল থেকে এবং আপনি এমপিও হলেন, তো সেই ক্ষেত্রে আপনার প্রায়োরিটির জায়গাটা কোন কোন জায়গায় আপনি হাত দিতে চান এবং করা উচিত বলে আপনার প্রায়োরিটিতে থাকবে? পবিত্র আল কুরআনে একটি আয়াত আপনার কথাটা শুনে আমার মনে হয়ে গেল, সূরা বাখারাতে, সূরা বাখারায় আল্লাহ পাক বলেছেন যে প্রতিটা মানুষেরই একটা লক্ষ্য থাকে এবং ওই লক্ষ্য তার কর্মপন্থাকে পরিচালিত করে, এতএব তোমরা সবাই সৎকর্মে প্রতিযোগিতা করো। আমি মনে করি মানুষ, সাধারণ মানুষ বুক ভরা আশা নিয়ে তাদের সেবাটা তারা যেভাবে চান তাদের মতো করে সকল পর্যায়ের, সকল শ্রেণী পেশার, সকল মানুষের, সকল ধর্মের সুনির্দিষ্ট করে যদি একটু বলেন যে আপনার সেই সেবাটা আপনার তালিকা মানে ছোট ছোট করে বলতে পারেন যে আপনি হসপিটাল কেন্দ্রিক কোনো প্ল্যান আছে কিনা, আমার সরকারের অবকাঠামো স্কুল কেন্দ্রিক, আমার সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার সোনার বাংলা গড়বার জন্য কাজ করছেন তার বাবার স্বপ্ন নিয়ে, এবং সেই স্বপ্ন নিয়ে তিনি কিছু দিকনির্দেশনার মধ্য দিয়ে তিনি কাজ করাচ্ছেন, নিজে কাজ করছেন। আমার নির্বাচনী এলাকার জনগণের অনেক বিষয় নিয়ে মহান সংসদে কথা বলার আমার সুযোগ হয়েছে, শান্তি প্রতিষ্ঠায়, পারস্পরিক সম্প্রীতি, মূল্যবোধ
নতুন প্রজন্মের মধ্যে জাগ্রতকরণ, সবার সাথে কে সবার সাথে একসাথে নিয়ে মানবিক উন্নয়নে এলাকার মানুষের চাহিদা অনুযায়ী, বিশেষ করে স্মার্ট বাংলাদেশ, যেটা জননেত্রী শেখ হাসিনার আগামীর স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ অর্থাৎ যুব সমাজকে নৈতিকভাবে, প্রযুক্তিগত দিক থেকে, আর্থিকভাবে, সামাজিকভাবে, সার্বিক দিক থেকে তাদেরকে একটি জায়গায় নিয়ে আসে। স্মার্ট বাংলাদেশের যে সেবাগুলো, যেটা শুধু স্মার্ট বাংলাদেশ বলা না, সেগুলো আপনি সুনির্দিষ্টভাবে সেই সেবাগুলো নিশ্চিত করে পৌঁছাতে চান। জনাব আব্দুল মুনিম চৌধুরী, আপনার কাছেও আমি এই প্রশ্নটা রেখেই শেষ করতে চাই যে আপনারা সুনির্দিষ্ট নিশ্চয়ই কিছু, যেহেতু বলছেন বারবার যে আমি দায়িত্ব থেকে চলে যাওয়ার পর আপনি পরের পাঁচ বছর আর সেই সুযোগটা, মানে সেই জিনিসটা দেখেন নাই, আপনার কি প্রায়োরিটিতে কোন কোন জিনিস? আমার প্রায়োরিটি আছে যে মনে করেন আমি তো বলছি যে আমার এলাকায় যেটা স্বাধীনতার পরে 42 বছরে একটা স্কুল করে সরকারি ছিল না, সেটা আমরা সফল হয়েছি। এখন আমার এই যে রাস্তাঘাটগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, মানুষের হাঁটার কথা বলবেন, অনেক রাস্তা যেগুলো আপনাকে কয়টা বলবো, একটা বললাম কুশি থেকে বান্দরবাজার, আরেকটা হলো আউশখান্দি থেকে দেওতৈল, এভাবে অনেক রাস্তা একদম মানে অবস্থা খুব খারাপ, যেগুলোতে কোনো অবস্থান মানে পাকা নাই কোথাও। এইগুলা বিশেষ করে আমার অগ্রাধিকার ভিত্তিতে আমাকে সংস্কার করতে হবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মহান জাতীয় সংসদে আবার সুযোগ দেন যাওয়ার, অবশ্যই এগুলা করব। শুধু এগুলা নয়, আমার আরও অনেক কাজ আছে, শিক্ষার হারকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের হাসপাতাল আমার সময় নবীগঞ্জে আমাদের 30 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হয়েছিল, সেগুলাতে আরও প্রয়োজন আছে অনেক কিছু। আমাদের মনে করেন অনেকটা আমরা পিছি আছি, ডাক্তার কম, বিভিন্ন মেশিনারিজ, এক্সরে মেশিন সব অনেক কিছু প্রয়োজন আছে। এবং মানুষের সেবা করার জন্য আপনার যদি ইচ্ছা থাকে, মানুষের অনেক ইয়ে থাকে, মানুষের পাশে যখন থাকবেন আপনি তখন মানুষ আপনার কাছে আসবেই। তো আমার একটা স্বপ্ন, আপনি জানেন আমি ছোটোবেলা থেকে চেষ্টা করি মানুষের জন্য কাজ করার জন্য। তো আমি আমার একটা মেসেজ দিতে চাই নবীগঞ্জ বাহুবলবাসীকে, যদি আমি মহান জাতীয় সংসদে যেতে পারি আবার, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব যে বিগত 5 বছর যেগুলো হয় নাই সেগুলার যা যা সমস্যা আছে সেগুলোকে আমি মানুষের জন্য পরিবর্তন করেছি। সেই জায়গায় আপনি কাজ করতে চান। এবং আমি এই জায়গাটাতে বলতে চাই, ওনার জন্য ওনার কথাটা আপনি বলে সুযোগ দিয়েছেন, আমিও শেষ করতে চাই এইভাবে যে আসলে আমরা যারা জনপ্রতিনিধি যে পর্যায়েই হই না কেন, আমাদের কাছে মানুষের কিন্তু সার্বিক দিক থেকে একটা দৃশ্যপট থেকে আমাদের সেবাটা নিশ্চিত করতে হয়। এর মধ্যে অনেক খাত আছে, মানবিক খাত আছে, কিন্তু সবার উপরে মানুষ কি চায়, সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সেই জনপ্রতিনিধিকে নিজেকে বানিয়ে সেইভাবে মানুষের সেবাটা তাদেরকে দিয়ে সেবাটা যখন তাদের পর্যন্ত পৌঁছানো যায়, সেটাই হয় জনগণের কল্যাণ। সেই চেষ্টাটা আপনারও থাকবে। হ্যাঁ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এইভাবে আপনার এলাকার মানুষের জন্য কথা বলার। হবিগঞ্জ এক আসন নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল, আজকের আলোচনা এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন।